তাবিজের এখানে যে প্রশ্নটি উঠে আসল প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা তো ওই শিরকি তাবিজ করি না আমরা শিরকি তাবিজ করি না তারপরে আমরা কি বলে যে আমরা তাবিজের পুরোপুরি এই রাখি না যে তাবিজের মধ্যেই ক্ষমতা আছে আল্লাহ আপনি ভরসা রাখি এটাকে কারণ মনে করি শুনলেন যে যদি এমন কিছুকে কারণ মনে করেন যেটাকে কোরআন এবং হাদিসের কারণ বলা হয়নি উপায় বলা হয়নি সেটাও ছোট শির বড় গোনা তারপরে কোরআনের আয়াত দিয়ে অথবা হাদিসের দোয়া দিয়ে আল্লাহর নাম দিয়ে যদি কেউ তাবিজ করে তাহলে চলবে কি না এই সম্পর্কে শোনেন এব্রাহিম নখ ই রহমতুল্লাহ আলী ইব্রাহিম নখ রহমতুল্লাহ আলী আবদুল্লাহ বিন মসুদ রাজিয়াল সিলসিলাটি বয়ান করে দিয়ে ছাত্র এবং ওস্তাদের সিলসিলা তাহলে বুঝতে সুবিধা হবে আবদুল্লাহ বিন মসুদ রাজি আল্লাহ তালান রসুল্লাহামের সাহাবি রসুল্লাহ ছাত্র সাহাবি তিনি কুফা হিজরত করে চলে গেছিলেন কুফায় তার ছাত্র অনেক তার মধ্যে প্রসিদ্ধ ছাত্র আলকামা এর তার ছাত্র এই আলকামা আসোয়াদের ছাত্র এব্রাহিম নাকি ছাত্রের ছাত্র ছাত্রের ছাত্র এমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এমাম আবু হানি ফাহমতুল্লাহ আলহ তাহলে এমাম আবু হানিফা রহমতুল্লাহ এর ওস্তাদের ওস্তাদ কি বলছেন এই দুয়া তাবিজ সম্পর্কে তাবিজ করা সম্পর্কে কোরআন দিয়ে তাবিজ করা যাবে যাবে না দুয়া দিয়ে তাবিজ করা যাবে যাবে না এই সম্পর্কে শোনেন বলছেন কানু কোরআন কোরআন কানু মিনাল তারা মানে সাহাবাই একজন তাবেই যখন বলবেন তারা কার সম্পর্কে বলবেন সাহাবাই কেরাম সম্পর্কে বলছেন এবং তার জমানার ওলামাই কেরাম তাবাইনদের সম্পর্কেও বলছেন তারা এক রাহুন ঘৃণা করতেন সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেনদের জামাই নাই এক রাহন ব্যবহার করতে না ক্ষেত্রে এই নয় যে মকরু মানে মকরু তানজি করতে থাক এই জন্য ফেকার কেতাবিত আছে মকরু শুধু যদি বলা হয় মকরু তাহারি মানে হারাম না আর স্পষ্ট যদি মকরু তানজি মানে হালকা ঘিরে নিত শুধু তাহলে মকরু তানজি স্পষ্ট বলে দেবে এটা হচ্ছে হানাফি ফেকারও মাসলা তাহলে মাকরু বললেই মাকরু তাহারিমি মানে না নাজিজ কানু বলেন না ইউক্রাহুনা তামাইমা কুলহা সাহাবা ইকরামরা তাবেয়িনরা তারা সমস্ত রকমের তাবিজকে তারা অপছন্দ করতেন ঘৃণা করতেন তারা মাকরুহতারই নাজায়েজ মনে করতেন মেনাল কোরআনে কোরআন হইলেও নাজায়েজ মনে করতেন ওয়াগাইরিল গায়রিল কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে হইলেও তা নাজায়েজ মনে করতেন মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে এটি প্রসিদ্ধ হাদিসের কিতাবে আছে সেই হাদিসের কিতাবে এই আসারটি অর্থাৎ এই তাবির যে উক্তিটি বর্ণনা করা হয়েছে সাইদ বিনে জুবাইর আলে প্রখ্যাত তাবেই ছিলেন তিনি বলছেন মানকাতা তামিম আতান মিন ইনসানিন কোন ব্যক্তি যদি কোনও ব্যক্তির শরীর থেকে কোন মানুষের শরীর থেকে যদি একটা তাবিজকে ছিঁড়ে ফেলে দেখলেন যে কোনো সাথী বন্ধু কোনো মুসলমানের গায়ে তাবিজ আছে গলায় কোমরে যেখানেই থাক না কেন হাতে তাবিজ আছে যদি ছিঁড়ে ফেলে দেন আপনি খুলে ফেলে দেন কানা কাইদলে রাকা তাহলে একজন কৃত দাস গোলাম স্বাধীন করার সমান নেকি পাবে গোলাম আজাদ করলে যে নেকি রয়েছে বড় নেকি রয়েছে কারণ আল্লাহ পাক কাউকে গোলাম কৃত দাস অবস্থায় দেখতে চান না এজন্য জন্য বিভিন্ন পন্থায় কাপ ফারার ক্ষেত্রে গোলাম আজাদ করতে বলেছেন যাতে করে মানুষ আজাদ হয়ে স্বাধীন হয়ে আল্লাহ পাকের বন্দী করতে পারে তাহলে সাহাবাই কেরামরা অধিকাংশই তাবেইনরা তারা কি করতেন এই তাবিজ কোরআনের হোক আর কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে হোক সমস্ত তাবিজকে তারা নাজায়জ মনে করতেন কেন নাজায়জ মনে করতেন আর এটি ঠিক তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইব্রাহিম নাখির ওস্তাদের ওস্তাদ আবুল আব্দুল আবিনসুর রজি আল্লাহ তালো আব্দুল আব্বাস নজি আল্লাহ তাল আর অনেক সাহাবাহিকেন আমরা তার চারটি কারণ বায়ান করা হয়েছে কোরআন দিয়েও তাবিজ চলবে না কেন চলবে না কারণ রোগ এখানে আমাদের দেশের যারা তাবিজ করে অথবা তাবিজ নেই তারা মনে করে কোরআন দিয়ে তাবিজ করছি অথবা দোয়া দিয়ে তাবিজ করছি হাদিসের দোয়া দিয়ে তাবিজ করছি কেন চলবে না কেন চলবে না এর চারটি কারণ আপনাদের সামনে উল্লেখ করে দিয়ে প্রথম কথা নিষেধাজ্ঞা ব্যাপক তিনি বলেননি যে কোরআন দিয়ে করিও আর কোরআন ছাড়া অন্য দিয়ে করিও না যার অর্থ বুঝবে না করিও না আর যার অর্থ বুঝবে কোরআন দোয়া দিয়ে যদি হয় করিও কথা বলেননি লে অমুমিন নাহি তার নিষেধাজ্ঞা হচ্ছে আম ব্যাপক সবগুলি নিষেধ করেছেন এবং এমন কোন দলিল নাই যে খাস করে নেবেন যে না কোরআন দিয়ে চলতে পারে নবীশ্বাস করেননি করতে বলেননি দুই নম্বর কারণ হচ্ছে যে এই রাস্তা বন্ধ করতে হবে সতর্কতামূলক এই তাবিজের রাস্তা বন্ধ করতে হবে কারণ যারা তাবিজের ব্যবসায়ী বা তাবিজ করে বা তাবিজ নেই এরা এদের জন্য তাবিজের দরজা যদি খোলা থাকে শুধু কোরআনই বা দুয়ার তাবিজ নেবে না তার নামে অনেক সিরকি তাবিজ চলবে যেমন এই ঘটনা বয়ান করলাম বললো যে আমাদের বড় মাওলানা তাবিজ দিয়েছে আমাদের হুজুর গোপালগঞ্জে তাবিজ দিয়েছে কিন্তু তাবিজে লিখা আছে শিরকি আলিয়া হুসেন ইয়া জিলানি এসব লিখা আছে কোরআন হাদিসের তাবিজের নামে কত বড় বড় শির্ক আর কুফুরি লিখা আছে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোহাই পাড়া হয়েছে বা অন্যের মদত চাওয়া হয়েছে সুতরাং এই শির্কের রাস্তাকে বন্ধ করে দিতে হবে দ্বিতীয় কারণ তৃতীয় কারণ হচ্ছে যে কোরআনের দ্বারা যদি তাবিজ করা যায় কোরআন ইস্যুরা দিয়ে অথবা কোনো দোয়া দিয়ে হাদিসের দোয়া দিয়ে তাবিজ করা যায় তাহলে আল্লাহর কালামের কোরআনে করিমের আল্লাহর নামের নবী সাল হাদিসের দোয়ার অবমাননা করা হইলো মানহানি তৌহিন করা হইলো বিশেষ করে পেশাব পায়খানার অবস্থায় সহবাসের অবস্থায় স্বপ্ন দোষের অবস্থায় বহু নাপাক অবস্থায় দিনে কতবার পেশাব করতে বসছেন আর তাবিজ গায়ে আপনার আর দাবি করছেন যে তাবিজ আমার কোরআনের সুরা সুরের নাস ফালাক লিখা আছে অথবা আউজবিল্লাহিন সৈতানের জিম লিখা আছে বা আল্লাহর আসমায় হুসনা লিখা আছে আল্লাহ রহমান ও রাহিমও লিখা আছে আপনি কি করে এত বড় করেছেন আল্লাহর নামের সাথে কোরআন করিমের আয়তের সাথে আর নবী সালামের দোয়া হাদিসের দোয়ার সাথে যে আপনি পেশাব পায়খানা নিয়ে বসছেন তিন নম্বর কারণ চার নম্বর কারণ হচ্ছে যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নিজেও দম করেছেন ছাড়ফুঁক করেছেন আর তাকেও ঝাড়ফুঁক করা হয়েছে অর্থাৎ নিজে ফুঁক দিয়ে নিজের শরীরে ফুক দিয়েছেন আর মা রাজি আল্লাহ যখন শরীর চলছিল নবী সাল্লামের মৃদু সজ্জায় তখন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলছিলেন তুমি পড়ো আর দিয়ে হাতে পড়ে মায়েশা রাজি আল্লাহ তালা পড়ে হাতটা ফিরাচ্ছেন নবী সাল্লাম মোবারক হাত ফিরাচ্ছেন তারপরে অন্যদেরকে হুকুম করেছেন তোমরা ঝাড়ফুঁক করো দম করো তাহলে দোয়া পড়ে দম করার কথা নবী করিম সাল্লাম বলেছেন কিন্তু নবী করিম সাহা না নিজে তাবিজ লটকিয়েছেন নিজের শরীরে না ছেলে মেদের শরীরে নাতিদের শরীরে আর না স্ত্রীদের শরীরে আর না কাউকে হুকুম দিয়েছেন এই চারটি কারণে কোরআনই তাবিজও চলবে না হাদিসের দোয়া দিয়েও তাবিজ চলবে না আল্লাহর নাম দিয়েও তাবিজ চলবে না আশা করি এই কথাগুলি স্পষ্ট আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গোনা খাতা যেন মাফ করেন